ভিউয়ার্স, শুভ নববর্ষ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে ফিশ ফ্রাই করে দেখাবো। চলুন দেখে নিন রেসিপিটা কিভাবে তৈরি করি। ফিশ ফ্রাই করব এবং মাছগুলো আমি বাজার থেকে এনে পরিষ্কার জলে ধুয়ে তারপরে ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। সেখান থেকে তুলে আবার আমি পাতিলেবুর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট। সেখান থেকে তুলেছি, এবার আমি এটাকে আমি এগুলোর মধ্যে এখন পাতিলেবু, নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। তারপরে মাছের ব্যাটারটা আমি তৈরি করে নেব। এখানে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি আছে, পেঁয়াজ কুচি, এখানে 1.5 খানা পেঁয়াজ কুচি আছে, 1.5 খানা পুরো দেব না, আমি 1টা মতো দেব। একটু চিলি সস দিচ্ছি 1 চামচ মতো, 1/2 চামচ মতো টমেটো সস দিলাম, একটু ভাজা জিরের মশলা আছে ভাজা জিরে গুঁড়ো সেটা দিয়ে দিলাম, একটুখানি চাট মশলা দিয়ে দিলাম, 1/2 চামচ নুন দেবো কারণ ওখানে নুন দেওয়া আছে, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো, 1টা ডিম ফাটিয়ে দিচ্ছি, আর একটু ময়দা দেব। এতে 1 চামচ মতো ময়দা দিলাম, তো আজিনা মতো দেব এর মধ্যে, এই 1/2 চামচ মতো, এটা অপশনাল, না দিলেও পারেন আবার দিতেও পারেন, এটা যার যার নিজস্ব ব্যাপার। আর একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ মতো। আমার এটা পুরো মাখা হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে 20 থেকে 30 মিনিট রেখে দেব, মাছের মধ্যে যাতে এই মশলার সমস্ত নির্যাসটা ভেতরে ঢুকতে পারে। আমার 20 মিনিট হয়ে গেছে, আমি এর মধ্যে একটু পাতিলেবু চিপে দিয়েছিলাম, 1/2 পাতিলেবু, আর একটু রসুন, রসুন আর আদা বাটা দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে একটু ধনে পাতা দেবো। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে আমি কোটিং করবো। আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে একটু গোলমরিচ, একটু নুন দিয়ে রেখেছি, আর একটু ময়দা দেবো এর মধ্যে। এবার এর মধ্যে আমি মাছের ফিলেগুলোকে কোটিং করবো। আমি ডান হাতে মাছগুলো তুলছি দেখে আমি বাদ দিয়ে এগুলোকে কোটিং করছি। আজ শুভ নববর্ষ, বাড়িতে সবারই গেস্ট আসে, এই ধরনের ফিশ ফ্রাই করে দিলে স্টার্টারে খুব ভালো লাগে, আপনারাও চেষ্টা করবেন শুভ নববর্ষের দিনে সবাইকে এই ধরনের ফিশ ফ্রাই করে খাওয়াতে, আপনাদেরও ভালো লাগবে, সব গেস্টদেরও খুব ভালো লাগবে। এই একইভাবে প্রত্যেকটা আমি কোটিং করব, করে আর একবার আমি ডিমের গোলায় ডোবাবো, তারপরে আর একবার কোটিং করে এগুলোকে আমি 20 মিনিট ফ্রিজে রাখবো সেট হওয়ার জন্যে, তারপর ভাজবো। আর একবার ডিমের গোলায় আমি এটাকে কোট করে নিলাম, নিয়ে এবার আর একবার এটার মধ্যে আমি বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নেব। আমি আর একবার ডিমের গোলার মধ্যে এটাকে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো কোট করে নিয়ে ছুরির সাহায্যে এটাকে একটা
সুন্দর ফিশ ফ্রাই শেপ দিতে হবে। এইভাবে আমি প্রত্যেক কটা তৈরি করে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এগুলো ফ্রাই করে নেব, একটা একটা করে দিয়ে এগুলো ভেজে তুলে নেব। এক পিট হয়ে গেলে এক পিট করবো। নববর্ষের দিনে বাড়িতে অতিথি আসলে নানান রকম গেস্ট তো বাড়িতে আসবেই, প্রত্যেকের বাড়িতেই কেউ না কেউ আসে, তখন এইগুলো স্টার্টারে দিলে খুবই ভালো লাগে। আমার ফিশ ফ্রাই তৈরি হয়ে গেছে, আমি কাসুন দিয়ে আর পেঁয়াজ শসা দিয়ে এটা প্লেটিং করেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্যে।